আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠানে। এটি একটি পাক্ষিক অনুষ্ঠান, আমরা এর প্রচার নিয়ে আপনাদের সামনে আসি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার বিকেল 5:40। প্রথমেই রয়েছে ঘরোয়া। ঘরোয়াতে সঙ্গে আছেন কল্পনা রহমান আপা, পরিচালক মিশুক একাডেমি, তিনি একজন রন্ধন বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম। আপনার, আমরা জানি যে আসলে গৃহিণীদের জন্য চিন্তার সর্বোচ্চ সময় আসলে ঘরের ভেতর ব্যয় হয় আপনার খাদ্য তালিকা নির্বাচনে, যে কোন ধরনের খাবার কার জন্য কিভাবে প্রস্তুত করবেন। তো বিভিন্ন মৌসুমে কি কি ধরনের খাবার আসলে বন্টন করে চিন্তা করে মেনু ঠিক করা যায় যদি বলেন? আচ্ছা, আমাদের দেশে তো আসলে তিনটা মৌসুমই, শীত, গ্রীষ্ম, বর্ষা। শীতে আমরা কিন্তু গরম গরম খাবার পছন্দ করি এবং আমাদেরকে সেই সময় গরম খাবারই তৈরি করা ভালো। যেমন বিভিন্ন রকমের স্যুপ হতে পারে, সেই সময়টা অনেক ধরনের সবজি পাওয়া যায়, সবজি দিয়ে আমরা বিভিন্ন পোলাও করতে পারি। আর এই এই শীতের সময়টা আমরা কোরমা পোলাও এগুলো নির্বিধায় খেতে পারি। সাথে তো পিঠা থাকে, যেহেতু আমাদের আমরা বাঙালি অনেক রকমের পিঠা আমরা শীতকালে পছন্দ করি, সেই ক্ষেত্রে তিন বেলা আমরা তিন ধরনের খাবারটাকে নির্বাচন করতে পারি। আর যখন গ্রীষ্ম, গ্রীষ্মের সময় অবশ্যই ঠান্ডা জাতীয় খাবার, কারণ তখন তো গরম আমাদের গুরু পাক হয়ে যায়, খাবার যে কোনো খাবার কিন্তু আমরা খেয়ে হজম করতে পারি না। সে সময় যে কোনো ঠান্ডা টাইপের খাবার খেতে হবে, ভাত খেতে হবে, ভর্তা টাইপের বা সবজি টাইপের, বা মুরগি খেলেও হালকা মশলার মুরগি, মাছ খেলে হালকা মশলার মুরগি মাছ খেতে হবে। আর বর্ষার দিন ওই সময়টা কিন্তু আমরা ভাজা পোড়া খেতে একটু সবাই পছন্দ করে, সেই সময় আমরা খিচুড়ি খেতে পারি, খিচুড়ির সাথে মাছ ভাজা, চিকেন ফ্রাইড, এগুলো সব ধরনেরই খাবার খেতে হবে ঘুরিয়ে ফিরিয়ে আর কি। আচ্ছা, তো শুরুতেই আসি শীতকালীন খাবার দাবারের বিষয়ে। আপনি পিঠার কথা বলছিলেন, তো আমরা যে পিঠাটা তৈরি করি আমাদের সংস্কৃতির সাথে, যেগুলো আসলে সবচেয়ে বেশি পপুলার, তো সেখানে সব ধরনের পিঠাই কি শুধু চালের গুঁড়ো দিয়েই হয় না অন্য কোনো? না না, সব ধরনের পিঠা চালের গুঁড়ো দিয়েই হয়, তবে কোন চালের গুঁড়ো আছে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা হয়, আবার কোন কোন পিঠা আছে তৎক্ষণাৎ করে নিতে হয় এরকম আছে। আবার ময়দা দিয়ে আমাদের দেশে প্রচুর পিঠা বানানো যায়। সাধারণত শীতকালেই আমরা দেখি যে চালের পিঠেগুলো বেশি খাওয়া হয়। হ্যাঁ, এটাই সত্যি কথা, চালের গুঁড়ো দিয়ে পিঠাটা আমরা শীতকালে বানাই, কারণ চালের গুঁড়ো দিয়ে যে পিঠাটা হয় সেটা দেখা যায় যে অল্প সময়ে নষ্ট হয়ে যায়, তো শীতের দিনে নষ্ট হওয়ার ভয় থাকে না। আর নতুন চালের একটা বিষয় আছে, এটাই সব নবান্নের সময় আমরা দেখি যে তখন। আর এই চালের গুঁড়ো আপনি যেটি বললেন যে দ্রুত নষ্ট হয়ে যায়, তো এই নষ্ট না হওয়া মানে হওয়া থেকে কিভাবে ঠেকানো যায়, সংরক্ষণ করা যায় কিভাবে চালের গুঁড়ো? ঢাকা শহরে দেখা যায় যে চাল মানে গুঁড়ো রোদে দেওয়ার জায়গা থাকে না। রোদে দেওয়ার জায়গা থাকলে তো রোদে দিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে যদি না থাকে তো প্রথমে চালটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ফ্যানের বাতাসে, তারপরে ডিপ ফ্রিজে আমরা রেখে দিতে পারি। তাহলে কিন্তু ঝরঝরে হয়ে গেলে সেটা ডিপ ফ্রিজ। আচ্ছা, সে রাখার পদ্ধতিটি কি রকম? রাখার পদ্ধতি একটা পলিথিনের মধ্যে করে আমরা যদি কন্টেনারের মধ্যে করে রাখতে পারি তাহলে তো খুবই ভালো, তবে ব্যবহার করার আগে কিছুক্ষণ আগে এটাকে আবার একটু বাইরে নিয়ে আসতে হবে, এনে নরমাল টেম্পারেচারে এনে তারপরে কাজ করতে হবে। বেশিরভাগ পিঠাই যেগুলো আসলে আমরা পছন্দ করি মিষ্টি হয়। হ্যাঁ, মিষ্টি পিঠাটাই মানুষ বেশি পছন্দ করে, কিন্তু এখন আমরা দেখি যে ঘরে ঘরে ডায়াবেটিক রোগীর সংখ্যা মনে হয় যে বেড়েই চলেছে, তো ডায়াবেটিক রোগীদেরও তো আসলে ইচ্ছে করে মাঝে মাঝে একটু ভ্যারিয়েশন থাকুক। সেটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারি। যেমন আমরা যেদিন পিঠা বানাবো, নারিকেল দিয়ে হয়তো যে পিঠাটা বানাচ্ছি, চন্দ্রকুলির কথা বলি, যেমন নারিকেল দিয়ে আমরা পুর দেবো, সেই ক্ষেত্রে আমরা নারিকেল দিয়ে পুরটা না দিয়ে সবজি দিয়ে পুর দিতে পারি,
কিমা দিয়ে পুর দিতে পারি, আবার যেমন ভাপা পিঠা বানাচ্ছি আমরা গুড় দিয়ে, সেই ক্ষেত্রে আমরা নোনতা পিঠা বানাতে পারি, আবার কিমাটা কিমা দিয়ে আমরা গুড়ের পরিবর্তে কিমা দিতে পারি, দিয়ে করতে পারি। অন্যান্য প্রসেস সেম থাকবে, শুধু ভেতরের পুরটা ডিফারেন্ট হবে, ডিফারেন্ট হবে। আচ্ছা, আর অন্যান্য মৌসুমের রান্না নিয়েও চিন্তা করি আসেন, যে আমরা জানি যে চাকুরিজীবীদের যেটি প্রবলেম হয়, ঝটপট রান্না করাটা তাদের জন্য সুবিধাজনক হয়, কারণ ঘরে বাইরে সব দিকে সামলাতে হয় তাদের। তো এই ঝটপট রান্নার কিছু টিপস যদি বলেন আমাদের। প্রথম আমাদের দুই একটা জিনিস লাগবে, রাইস কুকার, তারপরে প্রেশার কুকার, মাইক্রোওভেন, এগুলো ঘরে রাখতে হবে। যেমন যে চাকরি করে সে যদি বাসায় এসে তাড়াতাড়ি একটা খিচুড়ি বসিয়ে দিল, অথবা রাইসটাই চালে রাইস কুকারে, মানে ভাতটা রাইস কুকারে বসিয়ে দিল, তাহলে তো তার আর চিন্তা থাকলো না যে আমি ভাত কখন হবে, গালবো কখন। রাইস কুকারে অটোমেটিক হয়ে যাচ্ছে আর উনি অন্য কাজগুলো, অন্য কাজ করতে পারছে আর কি এভাবে। তারপরে সে হয়তো মাইক্রোওভেনে একটা মুরগি বসিয়ে দিল, তাহলে আর বেশি সময় লাগছে না, যে জাস্ট 10-15 মিনিটে হয়ে যাচ্ছে, তাহলে বাস অনেক তাড়াতাড়ি হয়ে যায় কাজ আর কি। আর আসলে বিভিন্ন বয়সের জন্য সব ধরনের খাবার উপযোগী নয়, বিশেষ করে বৃদ্ধ মানুষ বা শিশুদের জন্য, যে খুব মশলাযুক্ত বা স্পাইসি খাবার কারোর জন্যই ভালো না, তবে তাদের ক্ষতিটা একটু দ্রুত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কম মশলায় মানে রান্না করার কি কোনো টিপস আছে কিনা আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হলো যে আমরা যে কোনো রান্নায় আমাদের শরীরের জন্য কম মশলা খাওয়াই ভালো। তো অবশ্যই বৃদ্ধ যারা বা বাচ্চাদের জন্য চিন্তা করতে গেলে, যেমন আদা রসুন দেওয়া হবে, হলুদ মরিচ সবই দিতে হবে, কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, দিয়ে ওটাকে আমরা মাখিয়ে রান্না করতে পারি। আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই জরুরি সময়গুলো আমাদের সাথে ব্যয় করার জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, কল্পনা আপার কাছে ঘরোয়া তথ্য পেলাম কিছু টুকিটাকি। এবারে চলুন পরবর্তী আয়োজন আলোকপ্রভায়। আলোকপ্রভা উপস্থাপন করছে মরিয়ম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদেরকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি, আমি মারিয়াম জামিলা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সহি সালামতে আছেন। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনটি বস্তু হচ্ছে মানুষের মুক্তির কারণ এবং একই সাথে তিনটি বস্তু হচ্ছে মানুষের ধ্বংসের কারণ। যে তিনটি বস্তু মানুষের মুক্তির কারণ, তার ভেতরে প্রথমেই রয়েছে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা, দ্বিতীয়ত সুখে অথবা দুঃখে সর্ব অবস্থায় হক কথা বলা, এবং তৃতীয়ত সচ্ছলতায় অথবা অসচ্ছলতায় মধ্যপন্থা অবলম্বন করা। এবং যেই তিনটি বস্তু মানুষের ধ্বংসের কারণ, তার ভিতরে প্রথমেই আসছে প্রবৃত্তির দাসত্ব করা, দ্বিতীয়ত হচ্ছে কৃপণতা, এবং তৃতীয়ত অহমিকা। এবার একটু বিস্তারিত আলোচনায় আসা যাক। প্রথমেই আসি মুক্তিদানকারী তিনটি বস্তু সম্পর্কে, যেখানে প্রথমে আসছে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করার কথা। আমরা জানি পবিত্র রমজান মাসে রোজাদার ব্যক্তি রোজা রেখে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তা থেকে সে বিরত থাকে, সেখানে মানুষের উপস্থিতি থাকুক কিংবা নাই থাকুক। ঠিক সেভাবে রমজান মাসকে যদি আমরা ট্রেনিং মনে করি, সত্যি সত্যি যদি রমজান মাসের প্রভাব আমাদের উপর পড়ে থাকে, তাহলে শুধুমাত্র রমজান মাসেই না এবং শুধুমাত্র রোজার ক্ষেত্রেই না, বরং সারা বছর জুড়ে প্রত্যেকটি কাজ করার আগে আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ কি এই কাজটি পছন্দ করছেন নাকি পছন্দ করছেন না। এভাবে আমরা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করতে পারি। দ্বিতীয় মুক্তিদানকারী বস্তুটি হলো সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় হক কথা বলা। সাধারণত আমরা মানুষের ভয়ে অথবা কোনো সুবিধা লাভের আশায় হক কথা না বলে অন্যায় কথা বলে থাকি, কারণ আমরা মনে করি আমরা হয়তো কোনো ক্ষতির সম্মুখীন হয়ে পড়ব, অথবা হক কথা না বলে কোনো বিশেষ সুবিধা হয়তো আমরা পেতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখা প্রয়োজন যে দুনিয়াতে কোনো ব্যক্তি কারোর জন্য সুখ কিংবা দুঃখের কারণ হতে পারে না, কারণ সব কিছুর জন্য নির্ধারক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তৃতীয়ত, মুক্তিদানকারী যেই বস্তুটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটি হলো সচ্ছল এবং অসচ্ছল সর্ব অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা। এই দুনিয়াটি হচ্ছে একটি প্রতিযোগিতার জায়গা, এখানে যেরকম ভোগ বিলাসের শেষ নেই, সেরকম এখানে বস্তুরও কোনো শেষ নেই। আমরা যদি বস্তুর পিছনে দৌড়াতে থাকি তাহলে আমরা কখনোই তৃপ্ত হতে পারবো না। সুতরাং
সচ্ছলতা থাকলেই যে আমাদের আরো বেশি বাড়ি করতে হবে, আরো গাড়ি কিনতে হবে, আরো শাড়ি প্রয়োজন হবে, এটা তো আল্লাহর একদম না পছন্দ। সুতরাং সচ্ছল অবস্থা থাকলেও আমরা যেন আল্লাহর পছন্দ মতোই খরচ করি, কারণ সেই ব্যক্তি তো অভাবী যে কিনা আরও চাই আরও চাই করছে। কিন্তু যেই ব্যক্তিটি কিনা হালাল রুজি করলো এবং সে খেতে পেল, পড়তে পেল এবং আল্লাহর দরবারে হাত তুলে বলল, ইয়া আল্লাহ আমি তোমার শুকর গোজার করছি, তার চাইতে ধনী ব্যক্তি বোধ হয় এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অহমিকা প্রদর্শনের ব্যাপারে সতর্ক করেছেন। মানুষের মনের অহংকারের বহিঃপ্রকাশ ঘটে অহমিকার মাধ্যমে, অন্যের চাইতে নিজেকে বড় মনে করাই হলো অহমিকা। আমাদের চিন্তা করা উচিত যে আমরা আসলে অহমিকা মুক্ত কিনা। অনেক সময় আমরা ভাবতে পারি যে আমাদের ভেতরে অহমিকা নেই, কিন্তু চিন্তা করে দেখা প্রয়োজন যে যার ভেতরে অহমিকা আছে সে কিন্তু কখনোই অন্তর থেকে বিনয়ী এবং ভদ্র হতে পারে না, কারো সাফল্যে সে খুশি হতে পারে না, অন্যের প্রাপ্তি এবং সফলতা দেখে তার ভেতরে হতাশা জন্ম নেয়। আসুন আমরা এখন থেকে নিজেদেরকে এই সমস্ত ধ্বংসকারী কাজের হাত থেকে মুক্ত করার জন্য চেষ্টা করি, সবসময় আমরা দোয়া করি এবং আমরা ভালো ভালো আমল করি। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলোকপ্রভা শুনলাম মরিয়ম জামিলার কথা, এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন।